হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সারাস ফুড কর্নার। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসার। নানান দেশের ট্র্যাডিশনাল খাবারের প্রতি আমার আছে অসম্ভব দুর্বলতা, আর সেটার রেশ ধরে আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্রিসপি ডাক উইথ ভেজিটেবল অ্যান্ড পটেটোস। আর মাত্র কয়েকদিন পরেই ক্রিসমাস, আর ক্রিসমাসে ইউরোপিয়ানরা এই মেনুটা বানিয়ে থাকে। এই রেসিপিটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো। আপনারা একটু কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি এখানে 4.5 কেজি ওজনের একটা রাজহাঁস নিয়েছি, আর হাঁসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। আমি চেষ্টা করছি কিচেন টাওয়াল দিয়ে হাঁসের পেটের মধ্যেও পরিষ্কার করে নিতে। এবার আমি তৈরি করে নিব হাঁসের ফিলিং, আর এটার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সড ভেজিটেবল। এটা এখানে এমন কিনতে পাওয়া যায়, আপনারা এটা আলাদা আলাদা করেও কিনে নিতে পারেন। আর এখানে আছে স্যালারি, আছে 2টা গাজর, আছে পার্সলি, আছে আর আছে লিক। এখন আমি লিক আর পার্সলি ছোট করে কেটে নিচ্ছি, আর গাজর, স্যালারি, পেঁয়াজ আর রসুনের খোসা আমি ছাড়িয়ে নেব। আমি এখানে আরও নিয়ে নিচ্ছি 1টা লেবু, 1টা অ্যাপেল আর 2টা মাল্টা। এই সব কিছু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই সব কিছু ছোট করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, একদম ছোটও না আর একদম বড়ও না, মিডিয়াম সাইজ করে আমি সব সবজি আর ফ্রুটসগুলো কেটে নেব। মালটা আর লেবু আমি একদম ছোট করে কাটব না, কারণ একটু পরে এটা থেকে আমি আবার রস বের করে নেব। একে একে সব সবজি কাটা হয়ে গেছে, এখন আমি মালটা কেটে নিব। আমি 1টা মালটাকে 4 ভাগ করে নেছি। এখন আমি মালটা থেকে সব রস বের করে সবজিতে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ইউরোপিয়ানরা এই জায়গায় কিন্তু একটু রেড ওয়াইনও ব্যবহার করে, আমরা যেহেতু খাই না, সো আমরা এখানে শুধুমাত্র মালটা আর লেবুর রস নিয়ে নেব। মালটা থেকে রস বের করে নেবার পর এই খোসাটা কিন্তু ফেলা যাবে না, এগুলোকে আমি ছোট করে টুকরো করে কেটে নেছি আর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এবার আমি লেবু থেকে রস বের করে নেছি, আর ঠিক একইভাবে লেবুর খোসাগুলোও কেটে নেছি। সব কিছু মিক্সড করার জন্য এই বোলটা অনেক ছোট হয়ে গেছে, এজন্য আমি এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লবণ, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ভেজিটেবল স্টক। এটাতেও কিন্তু লবণ থাকে, এই জন্য লবণের পরিমাণটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপারের পরিমাণটাও 1 টেবিল চামচের মতো। আমি আরও নিয়ে নিচ্ছি মিক্স হ্যাবস, এখানেও আমি 2 টেবিল চামচের মতো মিক্স হ্যাবস নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি মাগওয়ার্ট, এটাকে জার্মানে বাইফুস বলে, এটার বাংলা নাম আমি অ্যাকচুয়ালি জানি না, গুগলে সার্চ দিলে এটা সম্পর্কে আপনারা অনেক জানতে পারবেন। এই মাগওয়ার্ট দেওয়ার ফলে হাঁসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওটা একদমই দূর হয়ে যাবে, আর সাথে সুন্দর একটা কাঠের বা একটা স্মোকি ফ্লেভার আসবে। চেষ্টা করবেন এখানে মাগওয়ারটা অবশ্যই ব্যবহার করতে, তবে আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা ডালচিনি, লং বা এলাচিও নিয়ে নিতে পারেন। তবে জার্মানরা এই ট্র্যাডিশনাল ক্রিসমাস ডাকে এই মাগওয়ার্ট ব্যবহার করে থাকে। এবার দিয়ে দিচ্ছি মালটা আর লেবুর রস, আর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেছি। আলতো হাতে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মাগওয়ার্টের ডালগুলা কিন্তু অনেক শক্ত, এটা আলতো হাতে না করলে আপনার হাতে ফুটতে পারে, অলরেডি আমার হাতে কয়েকবার ফুটেছে। এবার নিয়ে নিচ্ছি হাঁস, সর্বপ্রথম আমি লেবু আর মালটার রস খুব ভালোভাবে হাঁসের উপরে এবং ভিতরে লাগিয়ে নেব। এবার লাগিয়ে নিচ্ছি লবণ, আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ নিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে হাঁসের ভিতরে লাগিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিব ভেজিটেবল স্টক, এখানেও আমি 1 টেবিল চামচের মতো ভেজিটেবল স্টক হাঁসের ভিতরে লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সব মিক্সড করা ভেজিটেবল অ্যান্ড
फ्रूट्स खूब भालो भावे आमी स्टफ्ड कोछे मोट कथा पेटेर कोथाओ जानी खाली जायगा ना थाके सम्पूर्ण सब्जी दिए हाँसेर पेटटा भरे फेलते हबे आपनारा देखते पाच्छेन हाँसेर पेट आमी एकदम भरे फेलेछि এখন আমি এটাকে বন্ধ করে ফেলবো একটা সাসলিক স্টিক দিয়ে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই কাজটা আমি কিভাবে করছি আপনারা হিটপ্রুফ সুতা দিয়েও কিন্তু হাঁসের পেটটা সেলাই করে নিতে পারেন উপরে একটু জায়গা এখনো খোলা আছে ওই জায়গাটা আমি একটা টুথপিকের সাহায্যে বন্ধ করে নেছি আমি সম্পূর্ণ হাঁসের পেটটা বন্ধ করে দিয়েছি এবার লাগিয়ে নেব বাটার আমরা সবাই জানি হাঁসের গায়ে অনেক ফ্যাট থাকে কিন্তু বুকে আর গলায় কিন্তু এত বেশি ফ্যাট থাকে না আর এই কারণে আমি একটু বাটার লাগিয়ে নেব আমি বাটার ছোট ছোট টুকরো করে কেটে নেছি এবার আমি এই বাটারের কয়েক টুকরো হাঁসের চামড়ার নিচে দিয়ে দিব আর এটার জন্য আমি গলার ওখান থেকে চামড়া হাত দিয়ে মাংস থেকে একটু আলাদা করে নেছি আর দিয়ে দিচ্ছি বাটারের টুকরো আপনারা একটু দেখেন আমি কাজটা কিভাবে করেছি এবার আমি হাঁসটাকে শিফট করে নিব একটা বেকিং ট্রেতে আর এটার জন্য আমি বড় একটা বেকিং ট্রে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বাকি সবজি আর ফ্রুটস সব কিছু ঢেলে দেবার পরে আপনারা চাইলে হাঁসটাকে আরও 2-4 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিতে পারেন আমার হাতে সময় নেই এই জন্য আমি এখনই এটাকে ওভেনে বেক করব আমি আবারও মালটা থেকে রস বের করে হাঁসের গায়ে লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো পানি পানি দেবার পর এবার আমি হাঁসের গায়ে লাগিয়ে নিচ্ছি লবণ আর ভেজিটেবল স্টক আর সবশেষে দিয়ে দিচ্ছি বাটার হাঁসের ফ্যাট গলতে কিন্তু টাইম লাগবে আর এখন যদি আমরা ওভেনে দিই কোনো তেল ছাড়া তাহলে কিন্তু মাংসটা একদম শুকিয়ে যাবে এবার আমি এটাকে ওভেনে বেক করব 230°C তাপমাত্রায় 4 ঘন্টার জন্য এই হিসাবটা খুবই ইম্পর্টেন্ট প্রতি কেজি 1 ঘন্টা সময় লাগে বেক করতে ফিরে আসলাম 1 ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি হাঁসের তেল দিয়েই হাঁসটাকে খুব ভালো করে ভিজিয়ে নেছি এই কাজটা প্রতি 1/2 ঘন্টা পরপর করতে হবে এই স্টেপটা যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনাদের হাঁসের মাংস খুব ক্রিস্পি হবে আর জুসিও হবে ফিরে আসছি আবারও 1 ঘন্টা পর আমি আগেই বলেছিলাম প্রতি 1/2 ঘন্টা পর পর হাঁসের তেল দিয়ে হাঁসটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে আর আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে নেওয়ার সময় ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম অলরেডি সুন্দর একটা কালার চলে এসেছে এখন যদি ফয়েল পেপার দিয়ে আমরা ঢেকে না দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর 3 ঘন্টা পরে আমি হাঁসটাকে একবার উল্টে নেব হাঁসের সাথে খাওয়ার জন্য আমি এখন সবজি রেডি করে নিব আমি এখানে 1 কেজি ব্রুসেল স্প্রাউটস নিয়েছি এটা দেখতে একদম পাতাকপির মতো আর জার্মানে এটাকে বলে রোজেন কোল এখন আমি পানির ভিতরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি আর 2 চা চামচ লবণ পানি ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট পাতাকপি এটা দেখতে কিন্তু একদমই পাতাকপির মতো আর খেতেও কিন্তু একই রকম আমি আরও নিয়ে নিয়েছি এখানে রেড ক্যাবেজ এটা সম্পূর্ণ প্রসেস করা আছে আমি শুধু একটু গরম করে নিব আমি এখানে আরও নিয়েছি 1.5 কেজি আলু আমি আলুও সিদ্ধ করতে দিয়েছি 3.5 ঘন্টা পর আমি হাঁসটাকে ওভেন থেকে বের করে নিয়েছি এখন আমি হাঁসটাকে শিফট করে নিব অন্য একটা ট্রেতে এই কাজটা খুব সাবধানে করবেন এটা অনেক গরম এবার আমি হাঁসটাকে আবারও 1/2 ঘন্টার জন্য বেক করতে দিব ক্রিস্পি হওয়ার জন্য আর এই পর্যায়ে ফয়েল পেপার দেবার দরকার নেই এবার এই সবজি থেকে হাঁসের তেলটা আমি সম্পূর্ণ আলাদা করে নেব আমি এখানে একটা স্ট্রেনার ব্যবহার করছি তেল আর সবজি আলাদা করার জন্য তেল আলাদা করে নেবার পর অন্য একটা পাত্রে আমি সবজি চেপে চেপে সব সস বের করে নিচ্ছি আর এটাতেই আমি সসটা রেডি করব এদিকে আমার এই ছোট পাতাকপি একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো হাঁসের এই তেল এবার নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস আর এটাকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত
এই সবজিটা যদি আপনারা আমার মতো করে রান্না করেন, যারা এই সবজিটা পছন্দ করেন না তারাও খুব পছন্দ করে খাবেন। আমাদের ব্রেড ক্রাম্স ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমাদের সেই ছোট পাতাকপি। আর 3-4 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, আমি চুলো থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমাদের ছোট পাতাকপি ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে শিফট করে দিব অন্য চুলার উপরে। আর এদিকে আমি রেড ক্যাবেজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো এই হাঁসের তেল, আর এটার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ক্যাবেজে। তেল ক্যাবেজের সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। এবার আমরা রেডি করব সস। আমি এখানে ওই সসপ্যানটা নিয়েছি যেটাতে আমি সবজি চেপে সস বের করে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1/2 লিটার পানি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট সস পাউডার। আমি এখানে রেডিমেড সস পাউডার ব্যবহার করছি। আপনারা এই সসের পাউডার ছাড়াও কিন্তু এই সসটা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন, কারণ এর ভিতরে কিন্তু সব সবজি ফ্রুটসের ফ্লেভার আছে, আর আছে হাঁসের তেল। এর ভিতরে আপনারা অনলি 2-3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন, আর নিয়ে নেবেন 7 মতো মরিচের গুঁড়ো আর লবণ। আমি আগে আপনাদেরকে বলে রাখি, ইউরোপিয়ানরা কিন্তু এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করে না, খুব বেশি হলে ওরা এখানে একটু ব্ল্যাক পেপার ব্যবহার করে। আমি এখানে আরও নিয়ে নিচ্ছি 2 চা চামচ ফ্রেশ চিজ। আমার কাছে চিজটা দিলে আরও বেশি ভালো লাগে, সো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা এটা স্কিপ করেও যেতে পারেন। সব কিছু খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সসটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। আমাদের সস একদম রেডি সার্ভ করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা। এবার আমি এই সসটাকে ঢেলে নিব একটা থার্মোমগে, আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি হাঁসটাকে ওভেন থেকে বের করেছি 4.25 ঘন্টা পর। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কি অদ্ভুত সুন্দর কালার এসেছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা একদম সফট আর খুবই জুসি হয়েছে। আমি যে প্রতি 1/2 ঘন্টা পর পর হাঁসের তেল হাঁসের গায়ে লাগিয়ে নিয়েছি, আর সেটার ফল এটা। এবার আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। আশা করি আমার ক্রিসমাস রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার আমি হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।